কোরআন 3 নম্বর বলেছি সূরাতুস সিফা, এই তিনটি নামই ক্ষান্ত হয়েছে তাই নয়, আরো কয়েকটি নাম আছে এই সূরাটির। এমনিতেই চলতি ভাষায় আমাদের দেশওয়ালি ভাবে ওইটাকে আলহামদু সূরা বলি। এই আলহামদু সূরার ভিতরে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর বাংলা তর্জমা হলো হে রব্বে কায়নাত রব্বুল আলামিন, খাল্লাকে কায়নাত সমগ্র জগতের প্রতিপালক বিচার দিনের স্বামী ভূপতি বিশ্বপালক মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ গো তুমি আমাদের সকলকেই সঠিক এবং সোজা পথে পরিচালিত করো। বাংলা তর্জমা বলছি, বাংলা মুখস্থ করবেন, দরকার হলে নোটবুকে লিখবেন, এর বিপরীত যদি শব্দ কেউ ব্যবহার করে তাহলে ভুল হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক এবং সরল পথে চালাও। কি বললাম? চালাও, দেখাও নয়। যদি কোন কোরআনে তর্জমায় লেখা থাকে সরল পথ দেখাও, তাহলে আপনারা ধরে নেবেন এটা ভুল তর্জমা। তর্জমা সঠিক হলো দেখাও নয়, বরং চালাও। আমরা সঠিক পথ এখন আর দেখব না, এখন আমরা পথে চলব, তার কারণ আল্লাহর নবী রাসূল আরবি ইসলাম রবি নূর নবী, মা আমিনার লাল মরুর দোলাল, মক্কার হেলাল মা আমিনার নয়ন তারা, সমগ্র জগতের নয় আমাদের নবী মুস্তাফার পিয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে করুন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ রাব্বে কায়নাত এই পৃথিবীর মাঝে পাঠিয়েছেন, হে আমার নবী হে মুস্তাফা আপনি জগতের মাঝে যান আর আমার বান্দা বান্দিদেরকে সঠিক এবং সরল পথ দেখান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবী আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, ঠিক না বেঠি? তাহলে এখন নবী যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে আমরা চলব, চলব। আমি সিধোর থেকে আসছি, সিধোর থেকে আস্তে 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 ঠিক এই রাজগ্রাম ঢোকার আগেই যে একটা তিন মাথা, মানে এই কাশিলার দিকে রাস্তা চলে আসছে আর স্টেশনের দিকে একটা রাস্তা ঢুকছে, আর বাঁশলোয়ের দিকে বা কদমপুরের দিকে একটা চলেছে, ওই জায়গায় আমি থমকে দাঁড়িয়ে গেলাম। যাব কোথায়? যাব আমি রামপুরহাট। রাস্তা যেহেতু ভাগ হচ্ছে, ওখানে এক পানের দোকানদার কিংবা কাপড়ের দোকানি দাঁড়িওয়ালা টুপি মাথায় পরা পায়জামা পাঞ্জাবি পিন্ধা বসে আছে, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমি তো তিন মাথায় পৌঁছে গেছি, আমি অপরিচিত পথে চলছি, চিনি না জানি না, রামপুরহাট যাব তো কোন রাস্তায় যাব দাদা? ডান দিকে না সোজা? তো যিনি বসেছিলেন যাকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন কোনো দিকে হ্যারি ফেরি করিয়েন না, একবারে এখান থেকে বাঁশলোয়ের মোড় পর্যন্ত সোজা চল যান, বাঁশলোই মোড়ে পলসার মোড়ে আবার তিন মাথা পাবেন, ওখান থেকে ডান দিকে ফুকারের ভিতর দিয়ে ঢুকি যাবে, দেবরে মোড়ার ওই স্টেশন পর্যন্ত চল যাবেন, রেল লাইন, রেল লাইন পার হয়ে একটু গিয়ে দেখবেন তিন মাথা ভাদিস্বর মোড়, ওই ভাদিস্বর মোড়ে গিয়ে কোনো দিকে এদিক সেদিক করবেন না, কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই, ডান দিকে ঘুরে যাবেন, একবারে সোজা চাচরা, চাচরায় গিয়ে দেখবেন তিন মাথা, বাম দিকে ঘুরিয়েন না, সোজাই চল যাবেন। নলহাটি ঢোকার রেল লাইন পার হওয়ার পর নেতাজি মোড়ে যাই দেখবেন চারটা রাস্তা,
ডান দিকে ঘুরি মৃত্যুদণ্ড সুরকি ডাইরেক্ট হাসপাতাল। সব নকশা সহ স্ট্রাকচার আমাকে ম্যাপ এঁকে দিল। আচ্ছা বলুন, এই লোকটাকে জিজ্ঞাসা করে আমি ম্যাপ পেয়ে গেলাম, তারপরে সঠিক পেয়ে গেলাম, পেলাম না পেলাম না, এখন ওই রাস্তায় আমার চলা সহজ হলো না হলো না? আমি এই লোকটাকে জিজ্ঞাসা করার এক মিনিটও হয়নি, ওখান থেকে মোটরসাইকেল ছাড়িয়েই নি। আবার একজন বাম সাইডে দাঁড়িয়ে আছে, ওকে সাথে দাদা রামপুরহাট যাবো কোন দিক দিয়ে? এই দাড়িওয়ালা রোগ তোর রাগ হবে না হবে না? বিশ্বাস না, দাঁড়িয়ে আছে দেখতে পাবো না, আমি তোমাকে ধোকা দিব নাকি? এক্ষুনি তো আমাকে শোধাইলে, ওকেই যদি শোধাবে তো আমাকে কেন শোধাইলে? রাগ হবে। এই মুরব্বী লোক আপনাকে দেখাইন দিয়েছে, আপনার দায়িত্ব হচ্ছে চলা। এবার যদি পাশে থাকেন তাহলে ড্রাইভারকে বলবেন ঠিকভাবে চালাও, মোটরসাইকেলে যদি কেউ ড্রাইভিং করছে আপনি প্যাসেঞ্জার হন তাহলে ওকে বলবেন ভালোভাবে চালাও। আর আপনার বলা যাবে না যে রাস্তা দেখাও, দেখাও বলা শেষ, মোরবরি দেখিয়ে দিয়েছে। একে বাদ দিয়ে যদি আবার কেউ কে বলো দেখাও তাহলে আর অবমাননা হবে আল্লাহর পয়গম্বর হাবিবে পিটেগা শহম সাহে জিওয়াকা মকবর সরকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ দুনিয়ার মাঝে পাঠিয়েছে পথ দেখাবার জন্য, পথ দেখাবার জন্য নবী মুস্তাফা পথ দেখিয়ে দিয়েছে। এরপরেও যদি কেউ বলো পথ দেখাও তাহলে নবী মুস্তাফা অবমাননা করা হবে, আল্লাহকে নারাজ করা হবে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা মোয়াজ্জেম হোসেন কলিমি সাহেব, নারে তাকবীর। আর দেখাও বলিও না, এখন বলো আল্লাহকে যে আল্লাহ চালাও, নবী রাস্তা দেখিয়ে দিয়েছেন, এখন চলো। কোন পথে চলবেন, কোন পথে চলবেন? মরুভূমির লোকটা বলছে আবার ওই দেখেন একখান মোটরসাইকেল যাচ্ছে, আমারই বেটা, ধ্যান দেন, আমারই বেটা। খুব ঠান্ডা মাথায় বুঝে মরুভূমির লোকটাকে সোজাইলাম রাস্তা, ও আবার রাস্তার ম্যাপ তো যা দিলে দিলে, তারপরে আবার বলছে এই যে মোটরসাইকেলটা ছাড়লে করি ওটা আমারই বেটা, হাসপাতালে আমার বাড়ি হলি ভর্তি আছে কিংবা হাসপাতালে এই ট্রেন ধরতে যাবে রামপুরহাট, আমার বেটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আর পিছন ধরলেন, বলেন খুব সহজ রাস্তা দিলে না দিলে না, আর আপনাকে টেনশন নিতে হবে এখন আর কিচ্ছু করতে হবে না, শুধু ওকে ফলো করো। কোন দিকে যাচ্ছে, কখন থামছে, কোন দিকে ঘুরছে, কোন দিকে ব্যাক করছে, ওয়ার তাবেদারি করে, টেনশন শেষ। কোরআন বলছে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, হে রব্বুল আলামিন, হে খালিকে কায়নাত, তোমার নবী মুস্তাফা দেখিয়ে দিয়েছেন পথ আমরা চলবো, আল্লাহ তুমি চালাও, তবে আমাদেরকে ওই পথে চালাও, আমাদেরকে সেই রাস্তায় চালাও, আমাদেরকে ওই রুটে চালাও, সেই রুটে চলার জন্য তুমি কাউকে কাউকে ইনাম দিয়েছো, পুরস্কার দিয়েছো, প্রেজেন্টেশন দিয়েছো, প্রাইজ দিয়েছো, যারা প্রাইজ পেয়েছে আল্লাহ তুমি তাদের পথে চালাও, যারা প্রাইজ পেয়েছে আল্লাহ তুমি তাদের পথে চালাও, গাইরিল মাগদুবে আলাইহিম ওয়ালাদাল্লিন, যাদের উপরে তোমার গজব আছে ওদের পথে চালাও না, যাদের উপরে তোমার লানত আছে ওদের পথে চালাও না, যারা তোমার ইনাম পেয়েছে, যারা তোমার পুরস্কার পেয়েছে, যারা তোমার প্রাইজ পেয়েছে ওদের পথে চালাও। এটা সূরা ফাতিহাতে লেখা আছে, আপনি অন্য জায়গায় যাবেন, এবার আপনাকে বাছাই করতে হবে। সাত আটখান মোটরসাইকেল একসঙ্গে চলছে, কিন্তু এই মুরব্বী লোকটার ব্যাটার মোটরসাইকেল কোনখান ওখান চিনতে হবে ঠিক না বেটি?
ওই মোটরসাইকেল খান যাবো ওইখান কার পর ব্যাটার কোন খান ছ সাত খান তো মোটরসাইকেল যে অন্যদিকে খেয়াল লয় ওইটাকে খেয়াল করে যেটা রামপুর হাট যাবে আমরা তো দোয়া করলাম যে আল্লাহ ওই পথে চালাও ওই পথে চালাও যেই পথে চলার জন্য তোমার প্রাইজ আছে তোমার পুরস্কার বা ইনাম আছে তাহলে ইনাম পাওয়া ব্যক্তি যারা তাদের নাম কি পুরস্কার পাওয়া ব্যক্তি যারা তাদের পরিচয় কি বায়োডাটা কি তাদের ডিফিনেশনটা কি তাদের লাইফ হিস্টোরিটা কি হালাতে জিন্দেগিটা কি কোথায় খুঁজবেন আপনাদের গোর্ষাতে পাবেন না কাসিল্লাতে পাওয়া যাবে না উত্তর দক্ষিণ কোন জায়গায় পাবেন না যদি সেই লাইক আপনার সুবহানাল্লাহ সাইনবোর্ডটা খুঁজতে হয় তো কোরআন পাকের মধ্যেই পাবেন আল্লাহ তাআলা অন্যত্র ঘোষণা করেন انعم الله من النبيين আমি তাদেরকে পুরস্কার দিয়েছি তাদের মধ্যে একটা দলের নাম হলো নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি আল্লাহ যাদেরকে পুরস্কার দিয়েছি সেই পুরস্কার প্রাপ্ত দলেদের মধ্যে একটা দলের নাম হলো নবীদের দল তাহলে আলহামদুলিল্লাহ আপনারা আমরা সবাই নবী রসুলদেরকে মানি তার মানে ঠিক আছি ঠিক না বেটি ঠিক আছি দুই নম্বর আল্লাহ বললেন ওয়াসিদ্দিকীন দ্বিতীয় দল যাদেরকে আমি পুরস্কার দিয়েছি তারা হচ্ছে সাহাবায়ে কেরামদের দল সুবহানাল্লাহ কাদের দল জোরে বলেন কাদের দল বললাম সাহাবীদের দল তাহলে এক নাম্বার হলো নবীদের দল মানে পুরস্কার পাওয়া দুই নাম্বার হলো সাহাবীদের দল পুরস্কার পাওয়া তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে আমরা সমস্ত সাহাবীদেরকে মানি এবং চিনি তার মধ্যে আফজালুস সাহাবা সমস্ত সাহাবীদের মধ্যে আফজাল উৎকৃষ্ট সাহাবী যিনি তিনি হচ্ছেন সাইয়্যেদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী যিনার নাম বলছি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় মুসলমান হওয়ার পরেও নামাজ পড়ার পরেও এই হযরতে আমিরে মুআবিয়াকে কোন কারণকে টেনে এনে অনেক লোকেই গালি দেয় সমালোচনা করে কুৎসা গায়ে বদনাম করে কিন্তু শুনে রাখুন হাদিস পাকের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী মুস্তাফার উপরে যখন আল্লাহর তরফ থেকে জিবরিল ফেরেশতার মাধ্যমে কোরআন অবতীর্ণ হতো ওহী অবতীর্ণ হতো সেই সময় কয়েকজন সাহাবী আমার নবী লেখা করাতেন যাদেরকে দিয়ে লেখা করাতেন তাদেরকে কাতিবে ওহী বলা হয় আর যারাই কাতিবে ওহী তাদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অতএব কোন সাহাবীকে গালি দেওয়া চলবে না যদি কোন লোক আপনারা ধরে নেবেন ও সঠিক জায়গায় নাই ও পথভ্রষ্ট হয়ে গেছে ওদেরকে ফার্সি ভাষায় গুমরাহ বলা হয় গুমরাহ মানে রাস্তা ভটকে যাওয়া রাস্তা ভুলে যাওয়া পথ ভুলে যাওয়া বাপজিরা শুনুন সাহাবায়ে কেরামদেরকে আমরা মানি দুটি দল পেলাম একটা দল হচ্ছে নবীদের দল পুরস্কার পাওয়া দুই নাম্বার দল হচ্ছে সাহাবীদের দল পুরস্কার পাওয়া তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শুহাদা সুহাদা শহীদ 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 এই শহীদ হলো এক বচন সুহাদা হলো বহু বচন যারাই ধর্মের জন্য বদরের
প্রান্তে শাহাদাত বরণ করেছেন, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন তারা সহ কারবালার সারজমিনে যাহারাই শাহাদাত বরণ করেছেন ওই সমস্ত শহীদগণ, তাদের মধ্যে উল্লেখযোগ্য সৈয়দুস সোহাদা, শহীদে কারবালা, মা পাকে মারলে জিগার, হযরত আলীউল মুরতজার নূরে নাজার, নবী মুস্তাফার কলিজার টুকরা, আল্লাহর পিয়ারা হযরত ইমামে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারাই হচ্ছেন শহীদ। আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া। আমরা যেমন নবীদেরকে মানি, আমরা তেমন সাহাবীদেরকে মানি, ঠিক ঠিক তেমনি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক শহীদ গণকেও মানি। তার মানে তিনটা দল পেলাম, তিনটা দল পেলাম, তাদেরকে মানি মানে ঠিক জায়গায় আছি, এখনো পদভ্রষ্ট হইনি, এখনো আমরা রাস্তা ভুলিনি, এখনো রাস্তার ভুল হয়নি, এখনো এক ব্যাকে আমরা ইদিক সিদিক যাইনি। চার নাম্বার দল, নোট করে রাখবেন, নোটবুকে বিনা পুঁজিতে তর্ক করবেন না, শিক্ষা যদি না থাকে কাউরির সঙ্গে হোরামো জোরামো করবেন না। চার নম্বর কোরআন পাকের মধ্যে লেখা আছে ওয়াসসালিহিন, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। চার নম্বর দল হলো সালিহিন, স দন্তে সয়ে বয়ে আকার লয়ে হসই হয়ে হসই লয় হয় দীর্ঘই দিয়ে দন্তান্ন সালেহিন। আরবি ভাষায় যদি লেখেন তো সাদ আলিফ জাবার স লামজের লি বড় হা দিয়ে হা ইয়াজের হি নুন জাবার না, এখানে ওয়াক্ফ করার জন্য জাবার পড়তে হবে না, নুনটা সাকিন হয়ে যাবে। সালেহিন, সালেহিন মানে হলো নেককার যারা, পরহেজগার যারা, আল্লাহর ওলি যারা, তারাও হলো আল্লাহর পুরস্কার পাওয়া দল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চারটা দল পেলাম পুরস্কার পাওয়া, একটা দল হলো নবীদের, দ্বিতীয় দল হলো সাহাবীদের, তিন নম্বর দল হলো শহীদগণদের, চার নম্বর দল হলো আল্লাহর ওলিদের। হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, দুটো হাতকে উঠে হিলিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আউলিয়া কেরাম বলেন জিন্দাবাদ। কপাল ভালো, নসিব ভালো, তাকদীর ভালো, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, এরাই চারটি দল চারটি কেই মানে, নবীদের কেউ মানে, সাহাবীদের কেউ মানে, শহীদগণ কেউ মানে, আল্লাহর ওলিগণ কেউ মানে। তার মানে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম এই আয়াত পড়া ওর জন্য জায়েজ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা পড়া ওর জন্য জায়েজ, ওর জন্য বৈধ, তার কথা সত্য হবে, ওর কথা সত্য হবে, যে চারটি দলকে মানবে তার পড়াটা সত্য হবে। সূরা ফাতিহা পড়া তোমার জন্য সত্য হবে, সূরা ফাতিহা পড়া আমার জন্য সত্য হবে, সূরা ফাতিহা পড়া তোমার জন্য সঠিক হবে। যারা নবীকেও মানে, সাহাবীকেও মানে এবং শহীদগণকেও মানে, আল্লাহর ওলিগণকেও মানে, যারা মুখ ফুটে বলবে পীর ওলিয়া উলিয়া মানি না, তার জন্য নামাজের ভিতরে ফাতিহা সূরা পড়া চলবে না। তুমি সূরা ফাতিহা পড়া বন্ধ করো আর না হলে পীর মানা শুরু করো। তবে হ্যাঁ, পীর মানা এটা ভাবিও না যে ওর ধুলা খাওয়া, পীর মানা এটা ভাবিও না যে শুধু মাজারে যে আগরবাতি জ্বালা,
পীর মানা এটা আমরা বলি না যে ওকে মোরগ জব করি মানত দেওয়া। পীর মানা হচ্ছে আল্লাহর ওলি হিসাবে মন থেকে দিল থেকে তাকে শ্রদ্ধা করা, সুবহানাল্লাহ, শ্রদ্ধা করা, সম্মান জ্ঞাপন করা, একেই বলে আল্লাহর ওলি মানা বা পীর মানা। আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমি মাওলানা এলাম বা যাব, অনেকেই ভক্তি সহকারে আমি মাওলানা হিসাবে আমাকে সালাম দিয়ে হাত দোকান ধরে চুমবে, মেলা তালবিলিমে উচুনে অনেক মুসল্লিতে উচুমে, মাওলানা আফসার আলী রিজভী বা আশরাফি সুবহানাল্লাহ তারও হাত ধরে অনেকেই চুমে, এখন মাওলানা আপনাদের গুরসার জামাই কোথায়, নকদি কারগো শ্বশুর বাড়ি আলছো না জালসা শুন চালছো, তোমার খুবই দরকার, ও সামনে থেকে উঠে পালাল ছে রাগ উঠে আর না উঠে, মুসাফা করার জন্য হাত দোকানকে ধরেন দিয়ে চুমেন, ভালো কাজ। কোন পীর সাহেবকে যদি শ্রদ্ধা করার নিয়তে দেখতে পান সালাম দেন হাত দোকানকে ধরেন চুমেন, খুব ভালো কাজ। আমি কোনটাকেই নিষেধ করব না, তবে একটা অনুরোধ করব, মাওলানার হাত ধরে চুম্বন দেওয়ার আগে মুফতি সাহেবের হাত ধরে চুম্বন দেওয়া অভ্যাস করার আগে কোন পীর সাহেবের হাত ধরে চুম্বন দেওয়া অভ্যাস করার আগে যদি পারেন বাড়ির ভিতরে আপনার মায়ের হাতে চুম্বন দেওয়া অভ্যাস করেন, বাপের হাতে চুম্বন দেওয়া অভ্যাস করেন, নবী মুস্তাফা বলেন মায়ের হাতে চুম্বন দেওয়া জান্নাতের দরজায় চুম্বন দেওয়া। বাপ মার সমালোচনা করে সব করেন, বৈধ পন্থায় সব করেন, কিন্তু বাপ মায়ের শ্রদ্ধা করার পর যদি কোনো আলেমকে ভালোবাসেন তো কাজে লাগে, বাপ মাকে আপন করার পর যদি কোন মুফতি সাহেবের হাত চুমেন তো কাজে লাগবে, বাপ মাকে নিচের পজিশনে রাখার পর কোন হাফিজ সাহেবের যদি হাত চুমেন কদম চুমেন কাজে লাগবে। কিন্তু নোট করে রাখুন, কসম খোদা, কেউ যদি নিজের বাপ এবং মাকে কষ্ট দিয়ে রাখে, চোখের পানি ফেলায়, অন্তর কাঁদায়, তাহলে মোল্লা মাওলানাদের পীর সাহেবের হাত চুমাতো চুমা, তোমার পাঁচ ওয়াক্তের নামাজ পর্যন্ত কাজে লাগবে না, পাঁচ ওয়াক্তের নামাজ পর্যন্ত কাজে লাগবে না। এটা নোট করে রাখো, যারাই মায়ের পেটে সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছে তাদের জন্য এটা নসিহত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এই নসিহতের উপরে, হাদিসের উপরে, কোরআনের উপরে আমল করার যেন তৌফিক বা শক্তি দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলা যাবে না, আর একটু মহব্বতে বলে দেন আল্লাহুম্মা আমিন। যা হোক বেশি কথা বলবো না, একদম মা হাসান শেষ কথা বলার জন্য আমি তৈরি হয়ে গিয়েছি। চারটা দল পেলাম, কি কি দল গো? যারা আল্লাহর কাছ থেকে পুরস্কার পেয়েছে তারা গোটা পৃথিবীর মাঝে মানব সমাজের মধ্য থেকে বাছাই করা চারটি দল, তার মধ্যে একটা দলের কি নাম বললাম ভুলে গেছেন বোধহয়, নবীদের দল। কি নাম বললাম? নবীদের দল। দুই নাম্বার বললাম সাহাবীদের দল। তিন নাম্বার বললাম শহীদগণের দল। চার নাম্বার বললাম আল্লাহর
ওলিদের দল, তাহলে চারটি দল চারটিকে আমরা মানি, তার মানেই কোরআনের উপরে আমল করছি। এই চারটির মধ্যে কোন একটাকে যদি কেউ ডিনাই করে, অস্বীকার করে, তাহলে জানতে হবে কোরআনকে ইনকার করছে, অস্বীকার করছে, কোরআনের অবমাননা করছে। সূরা ফাতিহা নামাজের ভিতরে তো পড়ছে, কিন্তু মসজিদের বাহিরে হই বলছে আমি পিটির মানিয়ে না, তার মানে ই এক নম্বরের মুনাফিক। তুমি নামাজের ভিতরে বললা হে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পদের পথে চালাও যারা পুরস্কার পেয়েছে, পদের পথে চালাও যারা ইনাম পেয়েছে, আর বাহির হই বুঝা আমি ওলি মানিয়ে না। তুমি নিমো খারাপ, তুমি মুনাফি, তোমার ইমান ঠিক নাই। নামাজের ভিতরে যেটা বলছো সেটা তোমার সত্য নয়, মসজিদের বাইরে এসে তুমি মিথ্যা কথা বলছো। আর আম্মা আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া, নামাজের ভিতরেও যেটা বলে নামাজের বাহিরেও সেটা বলে, ভিতরও যেমন বাহিরও তেমন। এই কারণে আল্লাহর নবী আকা মুস্তাফা ঈমানের সংজ্ঞা বলতে গিয়ে বলেছেন, আল ঈমানু হুয়া তাসদীকুম বিল কলবে, ঈমান নাম হলো অন্তর থেকে বিশ্বাস করা, ওয়া ইকরার বিল লিসান এবং জবান থেকে উচ্চারণ করা, এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান। এবারে যেটা মাহাসাল হিসাবে শেষ কথা আমি বলতে যাচ্ছি সেটা কি, ওটা শোনার জন্য মেমোরিতে যদি কোনো ভাইরাস আছে সফটওয়্যার মেলাই, আর যদি কাউরির কাঁচ কাঁচ ফাটা আছে তাহলে গ্লাস লাগিয়ে না, সব ক্লিয়ার করে বক্তব্যটার শেষ অংশটা শুনেন, আর তার আগে মানে আমার যাওয়ার আগে আরো একবার ভক্তি ভরে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটু সংশোধন করে দিই, ইসলাহ করে দিই, কেহ পড়িয়ে নামে একলে একলে পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, অনেকে বলেন সাইয়্যিদিনা, আজ থেকে কেউ সাইয়্যিদিনা বলবেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলবেন। কি বলবেন? সাইয়্যা মানে উপরে লয়, সাইয়্যে সিন ইয়া যাবার সাইয়্যা যে রিয়ে দাল দুবেস দুন সাইয়্যে দুন দুন দুন, আর সাইয়্যে দোনা মানে হচ্ছে আমাদের সরদার, আমাদের সরকার, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো সাইয়্যা দানা লয় সাইয়্যে দেনা, মুখস্থ করি। দুই নাম্বার বলি, ওয়ালায়ালে সাই ওয়ালায়ালে, এই অভ্যাস যাদের আছে ওয়ালা আলে বলিয়েন না, ওয়া বলার পর একটু থামার মতন করে বলবেন আলা, ওয়া আলা আলে, মানে তিনটা আ হবে, একটা ওয়া তারপরে একটা আ মানে আলা দে, তারপর আবার আলে, দুইটা আ আর একটা ওয়া। কি বললাম? জোরে বলেন না, ওয়া আলা। কি বললাম? ওয়া, এটা জোরে বলেন তো, ওয়া ওয়া বলে একটু থামার মতন করবেন, দিয়ে বলবেন আলা। যদি ওয়ালা বলে যান তাহলে নেগেটিভ হয়ে যাবে, ওয়ালা যদি বলেন তাহলে পজিটিভ হবে না, নেগেটিভ হবে, এটা ইসমাতে আসবে না বরং নাফিতে চলে আসবে, যার জন্য ওয়ালা বলবেন না, ওয়া আলা আলে সিজদে দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর শেষ বেলায় যেটা আমরা বলি, হর দম মানে সব সময় জুবান
পারলে তুমি সব সময় নবীর নাম জপো, সব সময় নবীর নাম জপো। অনেকে বলে এটা তো দরুদ নয়, এটা তো দরুদ নয়, সব সময় নাম জপতে বলছে, পড়া তো হলো না, পড়া না হোক গা, আমি আল্লাহু আকবার বললাম, আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া হ্যায়, আল্লাহ সবসে বড়া হ্যায়। এটা যেমন বললাম পাক নামি মুহাম্মদ, বলে নাই মুহাম্মদ শব্দ বা শব্দ সাজ বলাই, বলা হলো না হলো না, সাজ বলাই মুহাম্মদ তো বললাম, তাহলে এটাই বলা হলো। বলছি আর দলিল, দলিল আছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, নবীর প্রতি দরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীকে সালাম দাও, সকালে না সন্ধ্যায়, দুপুরে না বৈকালে, এক মিনিট না দু মিনিট, চার ঘন্টা না পাঁচ ঘন্টা, এটা কোরআনে লেখা নাই, সেই জায়গায় লেখা আছে যত বেশি পারো নবীর প্রতি দরুদ পড়ো। একজন সাহাবী রসুল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফরজ আরকান আহকা আদায় করার পর আমি যদি সময় পাই, তাহলে চার ভাগের এক ভাগ সময় আপনার প্রতি দরুদ পড়বো, কেমন হবে? নবী বললেন, যদি বেশি পারো টাইম দরুদের দিকে লাগাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ আরকান আহকা আদায় করার পর চার ভাগের মধ্যে নয়, দুই ভাগের মধ্যে এক ভাগ টাইম আপনার প্রতি দরুদ পড়বো, বাকি টাইমে অন্য কাজ করবো। নবী বললেন, যদি পারো আরো বেশি টাইম দরুদের দিকে লাগাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ আরকান আহকা নিত্য প্রয়োজনীয় কাজ সারার পর যে টাইমটা পাবো সেটা সম্পূর্ণ টাইমে আপনার প্রতি দরুদ পড়বো। নবী বললেন, যদি এটা তোমার দ্বারাই সম্ভব হয় তাহলে লিখে নাও, জান্নাত তোমার জন্য গ্যারান্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা মাযযুম হোসেন কলমি সাহেব, গ্যারান্টি হয়ে যাবে। এবারে শুনেন যেটা শেষ কথা আমি বলতে যাচ্ছিলাম, আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করতে হবে, মহব্বত করতে হবে, প্রাধান্য দিতে হবে, মানতে হবে। এটা কোথা থেকে পেলাম আমরা? কোথা থেকে? জোরে বলেন, কোরআন থেকে। কোথা থেকে পেলাম? কোরআন থেকে। কেউ যদি বলে ওলি আউলিয়া মানি না, তার মানেই বোঝা যাবে যে ও কোরআন মানে না। যারাই কোরআন মানবে তারাই নফসে ওলিকে মানবে। নফসে ওয়েলায়া মানা জরুরি হ্যায়, মানা হি পড়েগা, নফসে কতঈ সে ইয়ে সাবিত হ্যায়, মানা পড়েগা। তবে হ্যাঁ, কোনদিন যদি মাওলানা মুয়াজ্জাম হোসেন বলে যে আমি পীর, ব্যক্তিগত ভাবে ওকে মানিও না, কোনো অসুবিধা নেই, ব্যক্তিগত আমাকে মানিও না, ব্যক্তিগত ভাবে এই মাওলানা পীর ওকে মানিও না, কোনো অসুবিধা নাই, কিন্তু কোন ওলিকে মানিয়ে না, এই কথা যদি কেউ বলে ফেলেছো তাহলে তোমার চাকুতে যেমন মোরগ ধব হয়, এই কথাটা বলার জন্য তোমার ঈমান জবাই হয়ে যাবে, ঈমান তোমার বরবাদ হয়ে যাবে। এবারে শুনে, এবারে শুনে, আমাদের বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছে না নাই, নাম বোধহয় আপনারা জানেন নিশ্চয়, আমিও জানি আপনারাও জানেন, ওর পাওয়ার আছে একটা পাওয়ার, এই পাওয়ার কতদিন থাকবে? দুই না পাঁচ বছর নাই, এপ্রিল মাসের ১৬ তারিখে শেষ, এপ্রিল মাসের ১৬ তারিখের পাওয়ার শেষ, এপ্রিল মাসের সামনে। আবার যদি ওই পাওয়ার পেতে চাই তাহলে ভোটে পাস করতে হবে, তাহলে যদি কোনো পাওয়ারওয়ালা মন্ত্রী, ধ্যান দিয়ে হযরত, যদি কোনো পাওয়ারওয়ালা মন্ত্রী ভোটে হেরে যায় তাহলে আর পাওয়ার শেষ, আর পাওয়ার থাকতে থাকতে যদি মরে যায় তাহলে কি আর পাওয়ার বাড়বে না? শেষ। তাহলে দুটা জায়গাতে বড় বড় নেতাদের পাওয়ার শেষ,
এক নাম্বার জায়গা যদি ফেল করো তাহলে শেষ, দুই নাম্বার যদি মরে যাও তাহলে শেষ। ওই দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর।